রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 9 শিক্ষার্থী শ্রীরামপুর ঘাটে পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক খেলার পর নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে ডুবে যেতে থাকে শিক্ষার্থী রিফাত। এ সময় তাকে বাঁচাতে গেলে আরেক বন্ধু সায়মুর ডুবে যায়। সহপাঠীরা তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।